আমরা জেলায় জেলায় যখন ঘুরছি সেখানে বিভিন্ন পূজোর ছবি আমাদের চোখের সামনে উঠে আসছে এবং তার মধ্যে থেকে সেরা যে পূজোগুলো সেগুলোকে আমরা সম্মানিত করার চেষ্টা করছি। সেরকমই রিপাবলিক বাংলার চোখের সীমান্ত শহর বনগাঁ এলাকার সমস্ত পূজোর মধ্যে এবছরের সেরা পূজোর পুরস্কারে পুরস্কৃত করা হবে আয়রন গেট স্পোর্টিং ক্লাব শিমুলতলা অধিবাসী বৃন্দের পূজোকে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস। এই পূজো মণ্ডপ থেকেই আমরা জানার চেষ্টা করব এখানকার থিম কি। টিটপ, এখানকার থিম কি, সাধারণ মানুষের মধ্যে এই পূজো নিয়ে কতটা উন্মাদনা রয়েছে? দেখেন একদমই তাই, এবছর বনগাঁ আয়রন গেট তারা কিন্তু রিপাবলিক বাংলার সেরা সেরা পুরস্কার অর্জন করে নিয়েছে তারা। কারণ এবছর তাদের থিম হচ্ছে ইন্দোনেশিয়ার শিব মন্দির। আমরা এবছরে এই যে এই পুজো উদ্যোক্তা বা এই পুজোর যে মেন কর্ণধার, আমরা কিন্তু তার হাতেই তুলে দেব আমাদের রিপাবলিক বাংলার সেরা সেরা উপহার, যেটা হচ্ছে আমরা আমাদের সম্মানিত করছি রিপাবলিক বাংলার দিয়েছেন এই বনগাঁ আয়রন গেটকে। তারা কিন্তু এই সেরা সেরা উপহারটি কিন্তু তারা পেয়েছেন এবং কিন্তু এখানে কিন্তু যথেষ্ট অর্থাৎ ষষ্ঠীর পুজো, সেই ষষ্ঠীর পুজোতে কিন্তু যথেষ্ট উন্মাদনা, তারা কিন্তু সেই উন্মাদনার মধ্যেই কিন্তু তারা যে আনন্দ করছেন তা কিন্তু ছবিটা কার্যত স্পষ্ট তারা যে সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে আমাদের রিপাবলিক বাংলার ক্যামেরাতে। সেই ছবিতেই দেখছি আমরা এখানে কিন্তু আনন্দ উন্মাদনা যে তারা কিন্তু করছেন তারা আমরা ধন্যবাদ জানাই রিপাবলিক বাংলা টিভির নিউজ চ্যানেলকে, যেই নিউজ চ্যানেলের মাধ্যমে আজকে সারা পশ্চিমবঙ্গে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ তারা আমাদের এই পূজা মণ্ডপ দেখছেন। তাই নিউজ চ্যানেলের সকল কর্মকর্তা সহ যারা সদস্যরা আছেন তাদেরকে 2021 সালে শুভ শারদীয় শুভেচ্ছা এবং প্রণাম জানাই। আয়রন গেট ক্লাব আমাদের শিমুলতলাপাড়া অধিবাসী সমন্বয়, এটা শুধুমাত্র একটি ক্লাবের নয়, সমগ্র শিমুলতলাবাসী অধিবাসী সমন্বয়ে আমাদের এই দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। 2014 সাল থেকে আমরা প্রথম বড় পুজোতে, আগে এখানে কালী পুজো হতো, বড় শ্যামা পুজো হতো, তারপরে সকল ক্লাব সকল স্তরের মানুষটি আমরা পুজো করি এবং প্রত্যেক বছরই প্রায় আমরা 6 থেকে 7 বছর আমরা জেলার সেরা সেরা সম্মান পেয়েছি এবং এবারও বিশ্ব বাংলা থেকে আমাদের জেলা সেরা সেরা হয়েছে এবং আপনাদের নিউজ চ্যানেলেও যেটা আমরা সেরা হয়েছি এর জন্য ধন্যবাদ জানাই আপনাদের বিচারকদ্বয়কে। আজকে অর্থাৎ যে রিপাবলিক বাংলা কিন্তু সেরা সেরা পুরস্কার অর্জন করে নিয়েছেন বনগাঁ সীমান্ত শহরের বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু এবছরে ইন্দোনেশিয়ার শিবমন্দির, সেই শিবমন্দির তারা তৈরি করেছেন দর্শনার্থীদের জন্য এবং প্রচুর দর্শনার্থী তারা কিন্তু ষষ্ঠীর দিনে কিন্তু প্রচুর ভিড় করছেন তারা যত, তবে কিন্তু কোভিড প্রোটোকল মেনে তারা কিন্তু ভিড় জমাচ্ছেন। তারা কিন্তু সেই চিত্র আমরা তুলে ধরছি দর্শকদের সামনে, সেই চিত্র আমরা দেখাচ্ছি, আমরা কিন্তু প্রতিনিয়ত লাগাতার আমরা সেই চিত্র দেখাবো এবং কি জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে আমরা তুলে আনবো সেটা সেরা পুরস্কার, সেটা কিন্তু রিপাবলিক বাংলায় দেওয়া হবে। রিপাবলিক বাংলার দর্শকদের প্রত্যেক সমস্ত দর্শকদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলা, কারণ যেটা সেরা সেরা সেটাই আমরা দেব প্রত্যেককে। এবং সীমান্ত শহরও তার ব্যতিক্রম নয়, সীমান্ত শহরেও কিন্তু সেরা সেরা পুরস্কার তুলে নিয়েছেন এই বনগাঁ আয়রন গেট স্পোর্টিং ক্লাব এবছর তারা ইন্দোনেশিয়ার শিব মন্দির তৈরি করে। অভিনন্দন জানালে আমার মনে হয় এটা তারা দাবি করেন, এই অভিনন্দন তাদের প্রাপ্য, সেই কারণে অনেক অভিনন্দন তাদেরকেও, এত অল্প সময়ের মধ্যে তারা এত সুন্দর কাজ করতে পেরেছেন বলেই এই সম্মানে ভূষিত হয়েছেন তারা। অনেক ধন্যবাদ তোমাকে, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাস সরাসরি বনগাঁ থেকে।